আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম মাসা এবং ভালুক গ্রেট বেরি হান্ট একটি মিষ্টি গ্রীষ্মের সকাল মাসা বনের উপরে উজ্জ্বল সূর্যের সাথে জেগে ওঠে গ্রীষ্মকাল সম্পর্কে উত্তেজিত তিনি মনে রেখেছেন এটি বেরি বাছাই করার জন্য উপযুক্ত মরশুম সে বিয়ারের বাড়িতে ছুটে যায় শক্তি এবং ধারণা নিয়ে ফেটে যায় ভালুক একটি শান্তিপূর্ণ প্রাত্রাস উপভোগ করছে দ্রুত মাসার উৎসাহে টানছে বেরি মানচিত্র মাসা ভাল্লুকের অ্যাটিকেতে একটি পুরানো বেরিপিকিং মানচিত্র আবিষ্কার করেছে মানচিত্রটি বনের সেরা ঝোপের গোপন অবস্থানগুলি দেখায় দুঃসাহসিক কাজ দ্বারা আগ্রহী ম্যাশা একটি বেরি শিকারে তার সাথে যোগ দিতে ভালুককে রাজি করায় তারা ঝুডি স্ন্যাক্স এবং বিশ্বস্ত মানচিত্র সহ সরবরাহ সংগ্রহ করে মন্ত্রমুগ্ধ বনে রঙিন ফুল এবং বন্ধুত্বপূর্ণ প্রাণীতে ভরা মন্ত্রমুগ্ধ বনে মাসা এবং ভালুকের উদ্যোগ পথে তারা বিভিন্ন বনভূমির প্রাণীদের সাথে দেখা করে যারা তাদের বেরি বাছাই টিপস এবং গল্পগুলি ভাগ করে নেয়া মাসার কৌতুকপূর্ণ প্রকৃতি তাকে মজার পরিস্থিতিতে নিয়ে যায় যখন ভালুক শান্ত এবং ধৈর্যশীল থাকে বেরিবিয়ারিং খরগোশ মাসা এবং ভালুক একদল খরগোশের সাথে দেখা করে যারা তাদের তাদের প্রিয় বেরি প্যাচে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়া খরগোশরা মাসা এবং ভালুককে প্রথমে বেরিগুলিতে পৌঁছানোর জন্য বনের মধ্য দিয়ে একটি কৌতুকপূর্ণ দৌড়ের জন্য চ্যালেঞ্জ করে তারা সবাই দৌড়ায় হাসে এবং দুঃসাহসিক কাজ উপভোগ করে বন্ধুত্ব এবং দলবদ্ধতা প্রদর্শন করে নিখোঁজ বেরির রহস্য বেরি প্যাচে পৌঁছে মাসা আবিষ্কার করেন যে কিছু বেরি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে দ্য বিয়ার পরামর্শ দেয় যে তারা তদন্ত করে খুঁজে বের করে কে তাদের নিয়ে যেতে পারে মাসার কৌতূহল তাদের বেরির দাগের পথ অনুসরণ করতে সূত্র উন্মোচন করতে এবং বনের অন্যান্য প্রাণীদের সাথে জড়িত হতে পরিচালিত করে বিস্ময় প্রকাশ তারা আবিষ্কার করে যে রাকুনদের একটি গালভরা পরিবার একটি বর বনভোজের জন্য খেলার সাথে বেরি চুরি করছে রাগান্বিত হওয়ার পরিবর্তে মাসা এবং ভাল্লুক র‍্যাকুনদের বেরি বাছাই অভিযানে যোগ দিতে আমন্ত্রণ জানায় একসাথে তারা একটি মজার পরিবেশ তৈরি করে এবং আগের চেয়ে আরও বেশি বেরি সংগ্রহ করে গ্র্যান্ড বেরি ফিস্ট একটি সফল বেরি বাছাই দিবসের পরে মাসা ভাল্লুক খরগোশ এবং র্যাকুনরা একটি দুর্দান্ত ভোজের জন্য জড়ো হয় তারা সুস্বাদু বেরি পাই স্মুদি এবং অন্যান্য খাবার তৈরি করে হাসি এবং গল্প ভাগ করে বন আনন্দে ভরা কারণ সবাই তাদের বন্ধুত্ব এবং প্রকৃতির অনুগ্রহ উদযাপন করে একটি মিষ্টি বিদায় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মাসা এবং ভালুক তাদের উত্তেজনাপূর্ণ দিন এবং তাদের তৈরি করা নতুন বন্ধুদের প্রতিফলিত করে তারা বেরি এবং বিস্ময়কর স্মৃতিতে পূর্ণ ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে আসে মাসা ভালুককে আলিঙ্গন করে তাকে সাহসিকতার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও মজাদার ভ্রমণের পরিকল্পনা করার প্রতিশ্রুতি দেয়া দ্রষ্টব্য এই গল্পটি বন্ধুত্ব টিমওয়ার্ক এবং প্রকৃতির আনন্দের থিমগুলিতে জোর দেয়া এটি ইউটিউবে তরুণ দর্শকদের জন্য একটি আকর্ষক এবং হৃদয়গ্রাহী গল্প করে তোলে বর্ণাটি বাচ্চাদের অন্বেষণ করতে কৌতূহলী হতে এবং বনের সৌন্দর্যের প্রশংসা করতে উৎসাহিত করে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে